অমর একুশে ফেব্রুয়ারি আমি কি তোমাকে ভুলিতে পারি, সকল ভাষা শহীদদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। প্রতি বছরের মতো এবারও কিন্তু কোনো ব্যতিক্রম না, তো আরিশার হচ্ছে আজকে এটা প্রথম। তা আমরা আজকে স্কুলে চলে আসলাম, স্কুল ছিল 6:30 থেকে শুরু, তো এত লম্বা লাইনের জন্য এত সকালে দেওয়ার কারণ, তা নাহলে লম্বা লাইন হয়ে যায়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, সেজন্য আমরা 7:00 এসেছি। এসেই দেখি যে ওদের স্কুলটা মাত্র দেওয়া শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা কি আর করবো, আরিশা এটা প্রথম, তো ওকে দেখানোর জন্য ভিতরে জুতো খুলে প্রবেশ করলাম, কারণ এখানে আজকে জুতো পরে প্রবেশ করা একদমই নিষেধ। তারপর আমরা জুতোটা খুলে প্রবেশ করলাম। তারপর এখানে আরিশাকে আরিশার বাবা উপরে নিয়ে দেখালো যে এটা কীরকম করে করতে হয় বা এটা কেন হয়, সেগুলো বুঝালো। তো ও অনেকটাই বুঝলো, তারপর উপরে উঠে ও এভাবে ফুলটাকে দিল আর দেখলো। আজকে অনেক স্কুল থেকেই, মানে এক একটা স্কুল শেষ হচ্ছিল আর ওরা লম্বা লাইন ধরে চলে যাচ্ছিল অপর গেট দিয়ে, তারপর আবার আরেকটা স্কুল চলে আসতেছিল, এভাবে অনেকগুলো স্কুলই চলে আসতেছিল। তো এখানে অনেকগুলো স্কুলই কিন্তু দেওয়া হয়ে গিয়েছিল এবং অনেক একাডেমিরও অনেক দেওয়া হয়ে গিয়েছে, কারণ অনেক সকাল থেকে এটা শুরু হয়েছে। তো সেই জন্য হয়তোবা আমরা 7:00 মধ্যে অনেকগুলো দেওয়া হয়ে গিয়েছিল শ্রদ্ধাঞ্জলি, সেজন্য আমরা একটু লেট করে ফেলেছি। তো এখানে সবাই দিচ্ছিল আর অনেক সেলফি তুলতেছিল যে যার যার মতো করে। তো এখানে এই বাচ্চাগুলো এই দুইটা ভাইয়াটাকে এত ডিস্টার্ব করতেছিল, মানে ওরা সবসময় এখানে থাকে ফুল বিক্রি করে, তো এই জন্য ওনাদেরকে কোনো ভয়ই পাচ্ছিল না, ওরা যা খুশি তাই করতেছিল। তো এখানে পিছনে কিন্তু পুলিশ বসেছিল, তবু ওরা ভয় পাচ্ছে না, কারণ ওরা থাকতে থাকতে মনে হচ্ছে যেন এটা ওদেরই বাড়ি, এরকম ওরা মজা করতেছিল, কোনো ভয় টয় নেই। তারপর আরিশা এখানে এই খেলনাটা দেখে বলতেছিল যে আমি এটা নিব, তো নেওয়ার পর ও এটা নিবেই, যখন যেটা বলবে যে আমি এটা নিব তো সেটা ও নিয়েই ছাড়বে। তো নিয়ে এখানে ও কিছু বাবলস ফুলালো আর অনেক আনন্দ করলো। তারপর আমরা স্কুলে একটা লম্বা লাইন ধরেছিল যে ওরা এখন দেওয়া শেষ হয়ে গেছিলো শ্রদ্ধাঞ্জলি, এখন চলে যাবে, তো আমরা ওদের পেছনে চলে আসলাম। তো এখানে এখন আমরা জুতো পরতেছি, এতক্ষণ আমরা খালি পায়ে হেঁটেছিলাম, এটা হচ্ছে এখন নিয়ম, সেই জন্য তোমরা জুতো পরে তারপর বের হয়ে গেলাম। তো বের হয়ে দেখলাম যে যারা বেরিয়েছে তারা কিন্তু খুব সুন্দর মতো লম্বা লাইনটা ধরেই বের হচ্ছিলো, আর এখানে কিন্তু সবাই স্কুলে মানে এখানে শহীদ মিনারে আসার পরেই কিন্তু ফুল বা তোড়াটা কিনে তারপর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছিলো। তারপর আমরা অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, এক রেস্টুরেন্টে চলে গেলাম, এখানে আমরা সকালে নাস্তাটা খেয়ে নিলাম। আরিশার পাউরোটা অনেক পছন্দ, তো আরিশা পাউরোটা দিয়ে ভাজি বা ভাজি খেতে চায় না, যদি একটু ঝোল হয় তাহলে ওর অনেক বেশি প্রিয় এটা। আর তারপর আমরা এখানে চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর আরিশা আমাকে বলতেছে, মাম মাম অনেক তো ঘুরছো, এবার চলো বাসায় চলে যাবো। মানে ও কখন বাসায় যাবে, কখন এই খেলনাটা দিয়ে অনেক বাবলস ফুলাবে, এটা হচ্ছে ওর টেনশন, সেজন্য আর কি করা, ও থাকতেই দিবে না। তারপর আমরা একটা রিক্সায় করে বাসায় চলে আসলাম। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।